মাঝগ্রাম স্টেশন বাজার সবই পাওয়া যায়। মাঝগ্রাম স্টেশন বাজার নতুন পুরাতন কাপড় সব, ফুচকা, তারপরে চটপটি। আপনার তো ভিআইপি দোকান রে বাবা। বাদামের প্যাকেট কত করি গো? 30 টাকা। এক একটা 30 টাকা? কট কয় গ্রাম আছে এটির ওজন? 100 গ্রাম। 30 টাকা, তাহলে 300 টাকা কেজি। বেচা কি নাকি ভালো হয় না? ঠিক আছে, যারা দর্শক বন্ধুরা দেখতেছেন আপনারা আসবেন মাঝগ্রাম স্টেশন, ঈশ্বরদের পাশে মুলাডলির মাঝখানে মাঝগ্রাম স্টেশন, নতুন স্টেশন, আপনারা আসবেন দেখি আর কি আছে। দেখেন ফাঁকা জায়গা, কৃষক ভুট্টা লেরে রাখছে, কত সুন্দর আছে ভুট্টা। এই যে ভুট্টার খই, ডিজিটাল পপকর্ন, পপকর্নের গাড়ি, 3-4টা সিরিয়াল দেখতেছি। এনে আবার এসে চটপটি, চটপটি, ফুচকা। বিকালবেলা এই জায়গায় জাঁকজমট হবে বিকালে, এখন তো দুপুরে রোজ জনগণ নাই। লাইভ ভিডিও চলতেছে নাকি? হ্যাঁ, লাইভ ভিডিও না? হ্যাঁ, দেখেন আমার ভাই ব্যবসায়িক মানুষ। আপনার নাম কি জানি ভাইজান? আমার নাম মোহাম্মদ জুয়েল সিদ্দিক। জুয়েল সিদ্দিক, সাথে আছে আমার মোহাম্মদ সুজন। এই মোহাম্মদ সুজন ভাই, এই তো পাশে আছে আমাদের পপকর্ন আলাদা। মাঝগ্রাম স্টেশনে যারা আসবেন স্টেশনের পাশে ওনাদের পাবেন, ফ্রেশ, একদম ফ্রেশ খানা, মানসম্মত, একদম ফ্রেশ মানসম্মত। এই দেখেন কেবল পাকাচ্ছে, চকাচক, খুবই ভালো মানের। ফাঁকা জায়গা দেখে কৃষকে ভুট্টা লেরে রাখছে। এখানে পাওয়া যাবে লেবুর শরবত। আমাদের মাঝগ্রাম স্টেশনটা যথেষ্ট উন্নত। একটু ভিতর থেকে ঘুরে আসি কি হাল অবস্থা। কার্যক্রম চলতেছে না বন্ধ। যাই হোক, আপাতত কার্যক্রম বন্ধ আছে মনে হয়। ট্রেনের টাইম শিডিউল, সুন্দর একটা স্টেশন, চকচকা, পরিষ্কার। মাস্টাররা আছে ভিতরে। মাঝগ্রাম স্টেশন, বঙ্গবন্ধু সবই সাথে আছে। বন্ধুরা সাথে থাকবেন, এই মাত্র জানতে পারলাম দুটো সুনামধন্য ট্রেনের ক্রসিং হবে, 6613 বিআর, আরেকটা হচ্ছে বিআর 6603। বাংলাদেশের সুনামধন্য দুটা ট্রেনের ক্রসিং হবে। তো মোবাইল রাখবেন না, আপনারা পাশে থাকবেন, একটু টাইম লাগবে হয়তো বা, পুরোটাই আপনাদের দেখাবো ইনশাল্লাহ। সাথে থাকুন, এই আশাবাদ করতে রাখছি। আসসালামু আলাইকুম। ছোটরা ঠান্ডায় কি করতেছ? দেখেন ক্লান্ত শরীরে ঠান্ডা ওয়েদারে শুয়ে আছে মুরব্বী। 3 উস্তাদ 2 মোটর সাইকেল নিয়ে বসে আছে, রেস্টে আছে না? নাম কি তোমার? কি নাম? জিহাদ। তোমার? মোহাম্মদ তাশাউর রহমান। তাশাউর রহমান। তোমার? তুষার। তিন বন্ধু কি সুন্দর আরামে রিল্যাক্সে আছে মাঝগ্রাম স্টেশনে বসে আছে। এখন অবসর সময়, ছুটি, তাই এরা সব আরামে বসে আছে এখানে। তিনজনের তিনটা বাইকে দেখেন, ডিজিটাল যুগের অ্যালমোনিয়ামের বাইক। মাঝগ্রাম স্টেশনটার জন্য দেখতে আসবেন সময় পাইলে, দেখার মতন সৌন্দর্য করছে। এখানে কত সুন্দর বসার ব্যবস্থা আছে, বাইরে টিউবওয়েল আছে। সুন্দর সিস্টেম, ঘিরে দেওয়া আছে। এর পাশের পাশে অনেক সুন্দর মনোরম দৃশ্য।
অনেক সুন্দর এরিয়া, মাঝগ্রাম স্টেশন। দেখছেন এখন দুপুরবেলা পুরাটাই ফাঁকা, কত সুন্দর দেখার মতন, মনোরম, এত সুন্দর। বিকালবেলা ঘুরতে যারা আসে তাদের জন্য কত জনপ্রিয় হবে মাঝগ্রাম স্টেশন। উত্তোলনের সৌন্দর্য বাংলার রূপ, ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাস আসতেছে, কত সুন্দর। নিচের থেকে তো অনেক উঁচা, ট্রেন আসতেছে, মনে হচ্ছে একটা ট্রেনের সিগন্যাল পাইলাম, আর ট্রেন আসতেছে। যাই হোক, আপনাদের সৌভাগ্য ভালো, একটা ট্রেনও দেখার সুযোগ হয়ে গেল মাঝগ্রাম স্টেশনে। দেখা যাক আসতেছে ধীর গতিতে কি ট্রেনটা আসে। সৌভাগ্য, আশাই করি নাই যে একটা ট্রেন পাবো দেখার জন্য। দীর্ঘদিতে আসছে ট্রেনটা, বিশ্বদীপ থেকে ছাড়লো মনে হয় মাত্র, বাইপাস হয়ে আসতেছে। কত বড় ট্রেন, উপরেও যাত্রী আছে, উপরেও যাত্রী। একটা দেখার সৌভাগ্য হলো যে একটা ট্রেনে ট্রেনে চলে আসলো, মনে হয় করস করস কালেকশন হবে, নাহলে এত বড় ট্রেন লোকাল জায়গায় ঠেকানো তো বলছে। এখন এই কথা দ্রুত যান পঞ্চগড়, গ্রাম স্টেশনে ট্রেন থেমে আছে। বাংলাদেশের নাটোর জেলার অবস্থিত মাঝগ্রাম, সৌভাগ্য কাহাকে বলে দেখেন। মাঝগ্রামের স্টেশনে খরচ কালেকশন, BR 6613 হচ্ছে, BR 6613।
টিভি ভাইয়া মিম টিভি ইউটিউব চ্যানেল মিম টিভি দেখেন যাত্রা শুরু করলো ঢাকার উদ্দেশ্যে মাঝগ্রাম রেলওয়ে জংশন থেকে বাংলাদেশ একটু আরে ছাদের উপরে উঠবে আলবিদায়।